ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত এক কাঠমিস্ত্রিকে নদিয়ার বেতুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তি রুস্তম বিশ্বাস, নাকাশিপাড়ার রজপুরের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, এদিন রুস্তম বিশ্বাস রাজপুরে কাঠ মিলে কাজ করছিলেন। সেই সময় ওই এলাকার বাসিন্দা সুরাত হঠাৎ উপস্থিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ মারে। এই ঘটনায় স্থানীয় মানুষ হতবাক হয়ে যান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি হয়েছিল বলুন? আমরা দুজনা কাঠ নিয়ে আছি, পাঁচা করে ধরে এখান থেকে কই পর্যন্ত আছে। কাঠ ফেলে আমরা ঘুরছি আর ও দেখছি বাজার পানে আসছে, আমরা ওখান তাকানি কান্ত। এবার ও আমাদের দেখে ও গালাগালি করতে দেখেছে, উস্তম তাও কিছু বলছে না, ও যাকে মেরেছে। দিয়ে আমরা চলে আসি, ও সাইকেল দিয়ে ব্যাগ খুঁড়ে আবার কাছে নিয়ে গিয়ে আসে। উস্তম তা ওনার বলছি আর খিস্তে আরও মেরেছে উস্তম, মানে ওকে মানে মারি বলে কিন্তু হাতে একটা বাঁকা নিয়েছে। ও তো মন করছে আমি মারবো, কিন্তু একবার তো শেষ হয়ে যেত। উস্তম কিন্তু মারে না, বুঝলেন? উস্তম এক ঘাও মারেনি, দিয়ে এসে আবার এই ধরে করতো তিনটি কোপ পরপর। কারণটা কি এরকম? আমি কিছু বুঝতে পারছি না। আমরা মানে কাঠ তুলছে, ও যে উস্তম যে গালাগালি দিয়েছে তাও দিইনি, আমরা যে কোনো থেকে এসে ঘুরি পরে তা তাকাইনি। যিনি মেরেছেন তিনি কি কাজ করেন? ওই এমনি আস্তে আস্তে ঘুরে ঘুরে বেড়ায়। ওনার নাম কি? ওনার নাম কি? সুরাত বিশ্বাস। কি কারণে সুরাত তাকে আক্রমণ করলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। কাকে কোপ মেরেছে? কে মেরেছে? কাকে মেরেছে? স্বামীর নাম কি? কোথায় কোপটা মেরেছে? কোন জায়গা থেকে? কোন জায়গায়? স্বামীর নাম? আপনার নাম? আপনি কি চাইছেন এখন? নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত এক কাঠমিস্ত্রিকে নদিয়ার বেতুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তি রুস্তম বিশ্বাস, নাকাশিপাড়ার রজপুরের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, এদিন রুস্তম বিশ্বাস রাজপুরে কাঠ মিলে কাজ করছিলেন। সেই সময় ওই এলাকার বাসিন্দা সুরাত হঠাৎ উপস্থিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ মারে। এই ঘটনায় স্থানীয় মানুষ হতবাক হয়ে যান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি হয়েছিল বলুন? আমরা দুজনা কাঠ নিয়ে আছি, পাঁচা করে ধরে এখান থেকে কই পর্যন্ত আছে। কাঠ ফেলে আমরা ঘুরছি আর ও দেখছি বাজার পানে আসছে, আমরা ওখান তাকানি কান্ত। এবার ও আমাদের দেখে ও গালাগালি করতে দেখেছে, উস্তম তাও কিছু বলছে না, ও যাকে মেরেছে। দিয়ে আমরা চলে আসি, ও সাইকেল দিয়ে ব্যাগ খুঁড়ে আবার কাছে নিয়ে গিয়ে আসে। উস্তম তা ওনার বলছে আর খিস্তে আরও মেরেছে উস্তম, মানে ওকে মানে মারি বলে কিন্তু হাতে একটা বাঁকা নিয়েছে। ও তো মন করছে আমি মারবো, কিন্তু একবার তো শেষ হয়ে যেত। উস্তম কিন্তু মারে না, বুঝলেন? উস্তম এক ঘাও মারেনি, দিয়ে এসে আবার এই ধরে করতো তিনটি কোপ পরপর। কারণটা কি এরকম? আমি কিছু বুঝতে পারছি না। আমরা মানে কাঠ তুলছে, ও যে উস্তম যে গালাগালি দিয়েছে তাও দিইনি, আমরা যে কোনো থেকে এসে ঘুরি পরে তা তাকাইনি। যিনি মেরেছেন তিনি কি কাজ করেন? ওই এমনি আস্তে আস্তে ঘুরে ঘুরে বেড়ায়। ওনার নাম কি? ওনার নাম কি? সুরাত বিশ্বাস। কি কারণে সুরাত তাকে আক্রমণ করলো সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। কাকে কোপ মেরেছে? কে মেরেছে? কাকে মেরেছে? স্বামীর নাম কি? কোথায় কোপটা মেরেছে? কোন জায়গা থেকে? কোন জায়গায়? স্বামীর নাম? আপনার নাম? আপনি কি চাইছেন এখন? নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।